প্রিয় দর্শক, চলে আসলাম লোতি কচুর হাটে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নাটোরে বনপাড়া লোতি কচুর হাট, প্লাস পাশাপাশি অন্যান্য সবজির হাট। তো বিশেষ করে লোতি কচুর যে কচুগুলা, এই যে দেখতে পাচ্ছেন, অনেক মোটা এবং লম্বা হয়ে থাকে। এটা প্রায় ওয়েট হচ্ছে 3 থেকে 4 কেজি কিন্তু ওয়েট হয়ে থাকে। এটা প্রতি পিস পাইকারিতে 40 থেকে 50 টাকা পিস কিন্তু বিক্রি করা হয়। দর্শক, এই যে কচুগুলো দেখতেছেন, অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ কচু এটা। বিশেষ করে সবজির যে দাম দর্শক, প্রচুর পরিমাণে সবজির দাম, এবং লোতি কচুর যে কচুগুলা, এগুলা কিন্তু আপনার খেতে অনেক সুস্বাদু এবং কোয়ালিটি সম্পূর্ণ, মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ। দর্শকের যে লতিগুলো যে দেখতেছেন, এইগুলো হচ্ছে হাইব্রিড জাতের উন্নত মানের বাড়ি এক কচুর লতির এগুলা, এবং পাশাপাশি ওই পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সেই বাড়ি ওয়ান লতি কচুর লতি। এই যে এই পাশে যে গাড়িতে দেখলেন, এটি গাড়িতে আমি লতি নিয়ে আসছিলাম। তো আর একটি মাত্র লতি আছে, ওটাও বিক্রি হয়ে গেছে, কিন্তু যেই কিনেছে সে হচ্ছে আরও সবজি কিনতে গেছে, এই জন্য ওইখানে ভ্যানের উপর রেখে দিছে। দর্শক, যে এখানে দেখতে পাচ্ছেন যে কচু বেচা কেনা হচ্ছে, এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে আসছে কচুগুলা। দর্শক, আসলে কচুগুলা কিন্তু এগুলো ছোট কচু, এগুলো একটু ছোট কচু। দর্শক, কচুর পাশাপাশি অন্য অন্য সবজিও কিন্তু এখানে আছে, কুমড়া বলেন, লাউ, এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের লাউ কিন্তু এখানে আছে। দর্শক, বিশেষ করে কচুটা আপনার সব কিছুই কিন্তু বিক্রি করা যায়, লতি প্লাস কচু দুটাই কিন্তু বিক্রি করা যায়। আপনার 1 বিঘা বা 33% জমি থেকে কচু যদি বিক্রি করেন, তবুও আপনার 50 থেকে 1 লক্ষ টাকার কিন্তু সর্বনিম্ন খরচ বাদেও কিন্তু এখানে কিন্তু কচু বিক্রি করা যাবে। পাশাপাশি লতিটা কিন্তু আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু এখান থেকে লতিটা বিক্রি করতে পারবেন। তো দেখা যাচ্ছে 1 বিঘা বা 33% জমি যদি চাষ করেন, ভাই শুধু আমার কথা বিশ্বাস যদি না হয় যে এই চাষটা আসলে কেমন লাভবান, আপনার অন্য অন্য ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন যে আসলে কচুর লতিটা চাষটা আসলে কেমন লাভবান, কেমন লাভবান। দর্শক, আসলে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, তো এই দেশে কমবেশি সবাই কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন। তো যারাই কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে বলি যে আপনার পাশাপাশি লতি কচুটা, কচুর লতিটা চাষ করেন, কারণ এটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। পাশাপাশি কিন্তু এটার দামটা কিন্তু অনেক বেশি, প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ একটি সবজি হচ্ছে কচুর লতি। এটা সবাই কিন্তু কম বেশি সবাই কিন্তু এটা পছন্দ করে থাকে। তো দর্শক, আমরা কিন্তু নিজেরাই চাষ করি, পাশাপাশি আপনারা যদি চান লতি কচুর চারা আসলে কীভাবে পাবেন, দর্শক আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে নাম্বার দেখে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কচুর লতির চারার জন্য। আমরা কিন্তু দেশের সব জেলায় কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু চারাগুলো পাঠিয়ে থাকি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেল এরকম নতুন নতুন তথ্য বলার অনেক ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।